একা আমাকে রেখে তোমরা কই যাইতেছো? কাউকে বলার কিছু নাই, সহযোগিতার মতো কেউই নাই। সেদিন সহযোগিতা, সেদিন একমাত্র তার সঙ্গী হবে দুনিয়ায় থাকাকালীন আল্লাহর জন্য যে নেক আমলগুলো আমরা করতে পেরেছি। প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, তুমি কাকে রব মেনে আসছ? আমরা এখানে দুনিয়া থেকে যতই আল্লাহ 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 করি না কেন, যদি আল্লাহ পাকের বিধান আমরা দুনিয়াতে না পালন করি, সেদিন আমরা আমার রব আল্লাহ এই কথা আমার মনে থাকবে না। অমা দিনুকা, তোমার ইসলামটা দিন কি ছিল, ধর্ম কি ছিল, তোমার জীবন বিধান কি ছিল? যদি আমরা ইসলামকে নিয়ে আমাদের জীবন গড়তে না পারি, আমাদের সমাজকে গড়তে না পারি, ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আমরা যদি আমাদের চলাতে না পারি, চলতে না পারি, তাহলে আমরা আমাদের ধর্ম যে ইসলাম ছিল সেই ইসলাম সেদিন আমরা বলতে পারবো না। যতই আমরা এখানে দুনিয়াতে মুখস্থ করে রাখি আমাদের ধর্ম ইসলাম। আর শেষ প্রশ্ন, সবচেয়ে কঠিন থেকে কঠিনতম প্রশ্ন, একজন আল্লাহ রাসূল ইসলামকে সামনে রেখে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে তুমি চিনো? আল্লাহ রাসূল তখন ইনি কে, উনি কোন নবী, তোমার নবী কিনা, এরকম নয়। আল্লাহ রাসূলকে সামনে রেখে বলবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তিকে কি চিনো, যাকে তোমাদের জন্য শান্তির দূত হিসাবে প্রেরণ করা হয়েছে? যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত তরিকা মতো আমরা দুনিয়াতে না চলতে পারি, নামাজ কালাম না করতে পারি, ইসলামকে আমরা না পালন করতে পারি, রাসূলের মহব্বত অন্তরে এই দুনিয়ায় থাকাকালীন যদি না রাখতে পারি, তাহলে সেদিন আল্লাহ রাসূলকে যদি রাসূল বলে না স্বীকার করি, তাহলে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। একখানা হাদিসে শুধু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিষয় শুধু জিজ্ঞাসা করা হবে, এই বিষয়টাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসটি হলো ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أودي في القبر وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا نيالهم وقال أنس رضي الله عنه حديث تيري بولين رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন إن العبد কোনো ব্যক্তি কোনো বান্দা যখন ইন্তেকাল হয়ে যায় ইজা ওকা ফি কবরি যখন তাকে আমরা সবাই কবরস্থ করে ফেলি কবরে রেখে দিয়ে আসি একটা দোয়া পড়ি মিল্লাতা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিল্লাতে আমরা রেখে দিয়ে আসলাম দুনিয়াতে আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করলাম না আর আমরা যদি সবাই মিলে সার্টিফিকেট দিয়ে দিন রাসূলের মিল্লাতে রেখে দিয়ে আসছি সেদিন কি তার সাথে আমরা থাকব? কে থাকবে না, বরং যদি সে গাল বড় দাঁড়িয়ে সে তার থাকে, তার যদি সুন্নতের আমল থাকে, সে যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে, এই আল্লাহ রাসূলের সুন্নতগুলো সেখানে তার সঙ্গী হয়ে যাবে, সুবহানাল্লাহ। তখন এই লোকটাকে যখন দিয়ে আসে, তখন এই লোকটাকে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, এই তখন তার সঙ্গী সাথী যারা আছে, আপনজন যারা আছে, এই আপনজন কবরে যায়, সেখান থেকে তারা এক এক করে চলে উঠে চলে আসে। আন্নাহু লা ইয়াসমাউ কারআন লিআলিহিম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এমন কি যখন তারা উঠে চলে আসে তাদের পায়ের শব্দগুলো মৃত ব্যক্তি সেখান থেকে শুনতে পায়, সুবহানাল্লাহ। কিন্তু বুঝতে পারে আমারে রেখে লোকগুলো চলে যেতেছে, আমাকে রেখে একা রেখে তারা চলে যেতেছে, আজ তাদের কোনো মায়া দয়া নাই। তখন আতাহু মালাকা আনে, তার কাছে দুজন ফেরেশতা আসে। দুজন ফেরেশতা আমরা জানি মুনকার নেকির, দুজন ফেরেশতা কবরে চলে আসে। আসার পরে পাইও কায়দা হিহি, তাকে উঠে বসানো হয়, পুরুষ হোক মহিলা হোক তাকে উঠে বসানো হয়, তার মধ্যে রূহ দেওয়া হয়, নতুন করে আবার সেই রূহটা তার মধ্যে দেওয়া হয়। পাইয়া পাইও পাইও কুলানে, এই দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযিহি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সামনে রেখে খবরটা প্রশস্ত হয়ে যায়। আর রাসূলকে সামনে দেখে প্রশ্ন করে যে এই এই ব্যক্তির ব্যাপারে তোমার কি মন্তব্য, তুমি কি বলো ওনার ব্যাপারে, তুমি কি বলো? অর্থাৎ সেখানে উনি কি ফেরেশতা, উনি কি মানুষ, উনি কি তোমার কোনো আত্মীয় স্বজন, না তোমার নবী, কে, এরকম বেশ কোনো প্রশ্ন করা হবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিস পাকে, যে হাদিস কেনা বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে হাদিস, হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তুমি এই ব্যক্তির ব্যাপারে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি বলো, তোমার কি ধারণা ওনার ব্যাপারে? তখন
যদি লোকটা মুমিন বান্দা হয়, ইমানদার হয়, নামাজি হয়, পর্দাশীল হয়, মিথ্যাকে ছেড়ে দেওয়া ব্যক্তি হয়, সুদকে ছেড়ে দিয়ে হালাল পথে চলার ব্যক্তি হয়, তখন পায়াপলো তখন সে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটা কথা উচ্চারণ করে দিবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু। এই কথা সে বলে দিবে যে আমি সাক্ষ্য দিতেছি আন্নাহু আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা ও রাসূল এবং রাসূল, যেটা আমরা কালিমায়ে শাহাদাত বলে থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। এই যে আমরা কালিমা শাহাদাতের মধ্যে শাহাদা বাক্য দিয়ে থাকি আল্লাহ রাসূলের ব্যাপারে, সেই শাহাদা বাক্য আমাদের কোরআন মাজিদ এবং হাদিস শরীফ এই সকল কিছু মেনে কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্নের সাথে সাথে আমরা বলে ফেলতে পারবো যারা আমরা মুসলমান আছি, যে আশহাদু আন্না আব্দুল্লাহ ও রাসূল, তিনি আমার বান্দা এবং আল্লাহ রাসূল আমাদের নবী আমাদের রাসূল, এই কথা আমরা বলতে পারবো, মুমিন বান্দা বলতে পারবে। তখন তার সামনে যখন সে প্রশ্ন উত্তর দিবে তখন তার সামনে জাহান্নামের ছবি ধরে নিয়ে আসবে। হ্যাঁ, এটা কি ব্যাপার, প্রশ্নের উত্তর দিয়ে দিল তারপর জাহান্নামের ছবি তার সামনে, জাহান্নামের সামনে চলে নিয়ে আসবে, তখন বলবে ফেরেশতারা যে ইলা মাকাদি উনজুর, তুমি লক্ষ্য করো, ইলা মাকাদি হাযা মিনান নার, এই জাহান্নামের জাহান্নাম তুমি লক্ষ্য করো, তাকে জাহান্নাম দেখানো হবে, মুমিন বান্দা কিন্তু জাহান্নাম দেখানো হবে, দেখিয়ে কি বলবে, ক্বাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তুমি যে ব্যক্তি তুমি অন্যায় করলে এই স্থানটা এই জাহান্নামটা তোমার ভাগ্যে থাকতে পারত, কিন্তু আল্লাহ পাক দয়া করে তোমার উপর খুশি হয়ে আব্দুল্লাহ আল্লাহ পরিবর্তন করে জাহান্নামকে জান্নাতে পরিণত করে তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, মুমিন বান্দা খুশি হয়ে যাবে, হেসে দিবে। আর ইয়ারাহু জামিয়ান ওয়া আন্নাল মুনাফিকুল কাফির, মুনাফেক এবং কাফের, কাফের তো বেঈমান, তার কোনো ঈমান নাই, সে আজীবন সে কী করলো, কুফুরি কাজ করছে, কিন্তু মুনাফেক একটা শ্রেণী আছে, মুনাফেক রাসূল পাকাল্লাম হাদিস শরীফে এরশাদ করেন, আয়াতুল মুনাফেক সালাসা, তিনটা আলামত রয়েছে মুনাফেক, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে যত কথা বলে কথায় কথায় মিথ্যা বলে, আমাদের সমাজে লোক আমরা আছি কথায় কথায় অযথা মিথ্যা বলি না, এটা মুনাফিকের আলামত। ওয়া ইজা ওয়াদা ওয়াহলাফা, যদি কোনো ওয়াদা করে সে খেলাপ করে, ওয়াদা ভঙ্গ করে দেয়,